এক্সেন্দ্রের আঠেরো একের অঙ্কটা কী আছে এক্সিক্যাল টু এক ওয়াই ওয়াইক্যাল টু বিশানটা আমাকে বার করতে হবে ডি ওয়াই ডি এক্স ওকে ডি ওয়াই ডি এক্স কী করে করবো এক্সিক্যাল টু এক সিটা একে কী করবো আমরা থ্রিটার এক্সপেক্টে ডেরিভেটিভ করবো থ্রিটার সাপেক্ষে অব কলন করে পায় ডেভেটিং সাইড উইথ রেসপেক্ট টু থিটা ওকে কী করবো ডিএক্স ডি থিটা ইকাল টু ডেভেটিভ করতে হবে এটা কনস্ট্যান্ট মাইনাস সাইন থিটা এটা নাম দিয়ে দিলাম এক আবার ওয়াই ইকাল টু কি লেখা আছে বি সাইন থিটা এটা আমরা লিখবো থিটার সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই ডি থিটা ইকাল টু বি কিটা ওয়াই এটার নাম দিলাম দুই দুই ডিভাইডেড বাই ওয়ান কি লেখা যায় ডি ওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা ওকে ডি ওয়াই ডি মানে কি বি cos থিটা by মাইনাস অফ এই সাইন থিটা এখন দেখো এটা আমি লিখতাম যদি আমরা ক্রস করি পরের লাইনে ডি ওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স ডি থেকে পড়ে থাকে কি ডি ওয়াই ডিএক্স আমরা এখানে কাঁটাকুটি করবো না আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো ডি টু মাইনাস বি বাই এ কট থিটা হুম আঠেরো চার অঙ্কটা কি আছে এক্সিক্যাল টু এ কস কিউ থিটা ওয়াইকাল টু এ সাইন কিউ থিটা এক্সিক্যাল টু এ কু থিটাকে আমরা থিটার সাপেক্ষে অবকলন করে পাই কি পাই ডি এক্স ডি থিটা ইন্টু থ্রি এ কস স্কোয়ার থিটা ইন্টু মাইনাস সাইন থিটা ওকে এখন এই ডেরিভেটিভটা যারা যারা বুঝতে পার তাদের জন্য আমি করে দিচ্ছি কি না এখানে রাফে ভালো করে এক্সিক্যাল টু কস কিউ থিটা এক্সিক্যাল টু কস কিউ থিটা যদি আমরা ডেরিভেটিভ করি ডি এক্স ডি থিটা ওকে ডি বাই ডি থিটা কস থিটা হোল কিউ এখন ফর্মুলা দেখো ডি ওয়াই ডি থিটা কি সাইন থিটা এখানেও থিটা আছে এখানেও থিটা আছে ওকে আর কিন্তু কস কিউব থিটা দিয়ে কোনো ফর্মুলা নেই আমাদের জানা আর কি আছে কিন্তু কিউব দিয়ে কার ফর্মুলা আছে না পাওয়ার দিয়ে একমাত্র এরই আছে এক্স টু পারেননি যদি আমরা লিখি ডেরিভেটিভ করলে কি হবে ডি এর ডেরিভেটিভ করলে লেখা যায় এন ইন্টু এক্স টু দি পার এন মাইনাস ওয়ান তাই না এর ডেলিভেটিভ করলে কী লেখা যায় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো একমাত্র এক্সেরই আছে তো আমরা এটাকে অ্যাজুম করবো এক্স থিটার এক্সপেক্ট আছে আমরা কী ধরে নেব যে এটা এক্স কিউ এক্স কিউ ওকে তাহলে যদি আমরা এক্স কিউ অ্যাজুম করি ডি বাই বার থিটা কিউ অ্যাজুম করি তাহলে আমরা কী লিখতে পারি এক্স কিউ হলে কী ডেরিভেটিভ হতো থ্রি এক্সের তাহলে কী হবে থ্রি ক স্কোয়ার থিটা থ্রি ক স্কোয়ার থিটা এক্সের জায়গায় যেহেতু কস থ্রিটা আছে সেই জন্য থিটার জায়গায় যেহেতু কস থ্রিটা ধরলাম সেই জন্য আমাদের আবার কী হবে কিটার আবার ডেলিভেট্রি হবে কিটের আবার ডেলিভার্টি করলে কী হবে মাইনাস সাইন থ্রিটা এখানে আমি একটু তাড়াহুড়ো করে বোঝালাম যদি ভিডিওটা কেউ না বুঝে থাকো তাহলে আমার আগের ভিডিওটা দেখবে সেখানে আমি আরও ভালো করে বুঝিয়েছি এই ব্যাপারটাকে ক্লাস টুয়েলভে আমাদের ডেরিভেটিভে এই প্যাপারটাই খালি বোঝার আছে আর বাদ বাকি পুরো ইলেভেনের যে ফার্স্ট ওটা ডেলিভেটিভ হচ্ছে পুরো সেম আছে তো আমরা খালি এই জায়গাটাই জানি ভালো করে তোমরা বুঝে নাও ওকে তারপরেরটা দেখো ওয়াইক্যাল টু এ সাইন কিউ থিটা এটা এক নম্বর দিলাম সাইন কিউ থিটা এটাকেও যদি ডেরিভেটিভ করি কীভাবে এটাকেও থিটার এক্সপেক্টে করবো ডি ওয়াই ডি থিটা ইক্যাল টু সি এ সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা এটাকে নাম দিলাম দুই দুই ডিভাইডেড হয়ে এক করে দুই এ কী আছে ডিওয়াই ডি থিটা এ কালটু থ্রি এ সাইন্স স্কোয়ার থিটা ডিওয়াই ডিথিটা ডিভাইডেড বাই ডিথিটা ডিএক্স এ কালটা কি থ্রি এ সাইন স্কোয়ার থিটা কস থিটা বাই থ্রি এ কোয়ার থিটা মাইনাসটা ছিল সাইন মাইনাস সাইন থিটা সব কেটে কে যাবে টেন থিটা তাহলে ওয়াই ডিএক্স কি টেন থিটা আচ্ছা স্কোয়ারে ডেরিভেটিভ করতে হচ্ছে উইথ রেসপেক্ট এক্স লগ এক্স মানে আমরা এতক্ষণ করবো ওয়াই ইক্যাল সাপোজ সাইন আমরা ডি ওয়াই করি এটা হচ্ছে এক্সের করি আমরা করি কি ডেরিভেটিভ কস এক্স এখানে এক্সের জায়গায় কী থাকবে এখানে এরকম হবে ডি লগ এক্স লগ এক্সের এক্সপেক্টে মানে নিচে লগ এক্স থাকবে কী করে করবো অঙ্কগুলো অঙ্কগুলো করবো এইভাবে যে সাপোজ আমরা ধরে নেবো ওয়াইক্যাল টু এক্সের স্কোয়ার এটাকে আমি এক্সের এক্সপেক্ট করবো ডান দিকে যেটা থাকবে তার এক্সপেক্টে করবো তো ডি ওয়াই ডি এক্স ইক্যাল টু এখানে লিখে দেবো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই টু এক্স এক নম্বর আর ডিউ ওয়াই ইক্যাল টু আবার ধরি ধরো জেড ইক্যাল টু লগ এক্স এখানে লিখে দেবো এক্সের সাপেক্ষে অবকরণ করে ডি জেড ডি এক্স ইকাল টু ওয়ান বাই এক্স আগেরটা নাম দেবো এক এইটা নাম দেবো দুই ওকে তো দুই ডিভাইডেড বাই ওয়ান করে কী পাবো জেড ডি এক্স ওকে বাই ডি ওয়াই ডি এক্স সরি ডি ডিজেড ডিজে এক্স মানে লগ এক্সের এক্সপেক্টে পড়বে হচ্ছে লগ এক্সটা নিচে থাকবে তো ডি ওয়াই ডি এক্স ডিভাইডেড বাই dj dx এখানে হচ্ছে dy dz আচ্ছা এখানে হবে 1 / 2 এখানে ইকুয়াল টু কি হবে dy dx 2x আর এটা হবে কি নিচে dz dx মানে log x ডেরিভেটিভ 1 / x কেটে গিয়ে যাবে কেটে গিয়ে কি হলো dx dx কেটে कैंसिल হয়ে যাবে dy / dz इक्वल टू কি হবে 2 অফ x স্কয়ার ওকে okay. টু অফ এক্স স্কোয়ার এবার ডি মানে কি ওয়াই মানে এক্সের আর ডিজেট মানে কি ডি অফ লগ এক্স আমাদের এটাই বলছিল কি লগ এক্সের তাই ডেলিভেটিভ হবে টু এক্স স্কোয়ার ওকে টেন এক্স উইথ টু লগ এক্স এর ডেরিভেটিভ করবো এক্স উইথ টু লগ এক্স যদি আমরা করি কার্সপেক্টে করে পারছে লগ এক্স মানে লগ এক্সটাকে নিচে রাখতে হবে তো আমরা ফার্স্টে ওয়াই ক্যালটু ওকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কী হবে ডি ওয়াই ডি এক্স ইকাল টু সেক্স স্কোয়ার এক্স জেড টু ধরি লগ এক্স ডি জেড ডি এক্স কী হবে ওয়ান বাই এক্স এক্সের এক্সপেক্ট মানে এটা নিজে থাকবে তার মানে ওয়ান এটা এক নম্বর দিলাম এটা দুই নম্বর দিলাম ওয়ান ডিভাইডেড বাই হবে डी एक्स डिवेडेड बी जेड डी एक्सलिक एक्स इंटू वन एक्स डि डिजेड इक्वल टू एक्स स्कोर एक्स वाई मैंने कि टेन एक्सर जेड मान कि जेड मान लॉग एक्स পরের অঙ্কটা কি ওয়াইক্যাল টু লগ ইক্স ইন টু এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু ওভার মানে পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি বাই ফোর উইথ এক্সপেক্ট টু এক্স এটা কী করে করবো ওয়াইক্যাল টু প্রথমে লগ ফর্মুলা লগের ফর্মুলা ইউজ করব লগ ই পাওয়ার এক্স প্লাস লগ অফ এক্স 2 টু বা এক্স প্লাস টু হোল টু দি থ্রি বাই পাওয়ারটা সামনে চলে আসে তাই না তো আমরা আগেই সামনে নিয়ে লিখে দিতে পারি থ্রি বাই ফোর ওকে তো এই এক্সটাও সামনে চলে আসে তো পরে লাখানে লিখি ওয়াই টু দি এক্স লগ যখন আমরা ডেরিভেটিভ করবো যাই দেবে না আমরা ধরে নেব বেশ কত ই না থাকলে আমাদের বেশ চেঞ্জ করে নিতে হবে ওকে 3/4 log x - 2 / log x + 2 এটা মানে 1 হয়ে গেল তাহলে dy dx x এর ডেরিভেটিভ 1 এটা তো এমনি 1 আছে 3/4 x - 2 / x + 2 এর ডেরিভেটিভ হবে x - 2 - ओके माइनस হবে 1 / x + 2 এটা আমরা সিম্পলিফাই করব সিম্পলিফাই করলে অ্যানসার চলে আসবে 1 + 4 3/4 সরি 1 + 3/4 - 2 * x + 2 x + 2 - x + 2 4 4 কেটে যাবে 1 + 3 / x² - 4 হ্যাঁ oh. hmm. ইকাল টু কী হবে সিমপ্লাই করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ফোর ওকে লগ এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকাল টু ওয়ান টু ওয়ান সাপেক্ষে সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষে লিখলাম লেখাব করছি ডি ওয়াই ডি এক্স লগ অফ এক্স ওয়াই ওকে ডি অফ इक्वल टू एक्स स्क्वायर माइनस वाई स्कोर लग एक्सर डेरिवेटिव की वन एक्स वाई क्योंकि एक जगह क्या आगे एक्सान से डिवेट है डी डि एक्स अफ एक्स वाई टू एक्स वाइकोयर डेवेटिव टू वाई एक्सर जगह जो वाई आज वाइर आबार डिवेट है ओके एक्सर जगह जे थको तो डिवेट हो डिवेटिव होने वाई एक्स वाई एक्स डि वाई डिएक्स प्लस वाई डिएक्स डी एक्स

হয়ে গিয়ে কমন নেবো এটা এদিকে চলে আসবে কমন নেবো ডিওয়াই ডিএক্স কী হবে ওয়ান প্লাস টু ওয়াই মানে হচ্ছে থ্রি ওয়াই ডি ওয়াই ডি এক্স ওকে টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো ডি ওয়াই ডি এক্স সিক্যালটু কী হবে ওয়ান বাই থ্রি ওয়াই ইন্টু টু টু এক্স বাই ওয়ান বাই এক্স এখানে করেছে এক্স ইকাল টু ওয়ান ওয়াই ওয়াইকাল টু ওয়ান আমি ওয়ান্স ইকাল টু ওয়ান টু ওয়ান বসিয়ে দিই তাহলে হবে কি ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান টু ইন্টু ওয়ান বাই ওয়ান বাই ওয়ান ওকে ওয়ান বাই ওয়ান বাই থ্রি থ্রি দুই মাইনাস ইকাল টু ওয়ান বাই আচ্ছা এটা আমরা কী করতে হবে ডি ওয়াই ডি এক্স বার করতে হবে রাইট এখন ডি ওয়াই ডি এক্স বার করতে হবে কি দেওয়া আছে টেন ওয়াই ইকাল টু টু টি

টেন ওয়াই ইকল টু টেন অফ টু থিটা টেন ওয়াই ইক টেন অফ তো এটা অ্যাজুম করতে পারি ওয়াই n টু এন পাই প্লাস টু ফর্মুলা আছে এটা না লিখলেও যদি আমরা ওয়াই ইকাল টু টু থ্রিটা লিখি সেটাও ভুল নয় ওকে যদি আমরা ওয়াই টু এন পাই খালি ডাইরেক্ট টু থিটা লিখি সেটাও ভুল নয় একই হবে অ্যানসার তো ডি থিটা হবে কি ডি टू थीटार एक्सपिट रेट कर थीटा वोट एट दिए दिल साइन एक्स इक्वल टू टू टी बाय वन प्लस टी स्क्वायर टी इक्वल टू टेन थीटा धरले साइन एक्स इक्वल टू टू टेन थीटा इक्वल टू वन प्लस टेन स्क्वायर थीटा साइन एक्स इक्वल टू हमें साइन ऑफ टू एक्स सरि টু থিটা ওকে সাইন অফ টু থিটা এখানে এক্সিক্যালটা কী হলো টু থিটা ওকে তো তাহলে ডিএক্স ডি থিটা হবে দুই ওকে এবারে এটা নাম দিলাম দুই এটা নাম দিলাম এক এক ডিভাইডেড বাই দুই কী হবে ডি ওয়াই ডি থিটা इक्वल टू दुई बाय दुई इक्वल टू डी वाई डी एक्स इक्वल टू वन एक्स इक्वल टू सेक् इन्वर्स वन प्लस टी स्क्र माइनस इक्वल टू से इन्वर्स वन प्लस टी स्क्र बै वन माइनस टी वाई इक्वल टू टेन इन्वर्स भार्स थ्री माइ থ্রি টি মাইনাস টি কু ওয়ান মাইনাস স্কোয়ার হলে ডিওয়াইড এক্সিক্যাল টু কত ওকে তার ফার্স্ট এক্সিক এক্সিক্যাল টু সেকেন্ড ভার্স ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার এটাকে লেখা যায় এক্সিক্যাল টু কস ইনভার্স ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি স্কোয়ার ওকে আগের মতন এই অঙ্কটাই ধরে নেব টি ইকাল টু তাহলে টি কাল যদি ট্যান থিটা হয় তাহলে এখানে যদি বসাই ওকে তো কস ইনভার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওকে তো এটাকে আমরা এই দেখতে পারি এক্সিক্যাল টু কস ইনভার্স কস টু থিটা ইকাল টু এক্সিক্যাল টু টু থিটা তো ডিএক্স ডি থিটা ই টু হচ্ছে টু এক নম্বর ইকুয়েশন আবার y ক্যাল টু ইনভার্স থ্রি টি মাইনাস টি কিউ বাই ওয়ান মাইনাস থ্রি এটাকেও লিখতে পারি y টু ইনভার্স টি টু মানে কি থ্রি টেন থিটা মাইনাস টেন কিউব থিটা বাই ওয়ান এটা কার ফর্মুলা এটা টেন থ্রি থিটার ফর্মুলা রাইট তো লিখে দিতে পারি আর ওয়াই ইকাল টু টেন ইনভার্স টেন থ্রি থিটা ওয়াইকাল টু থ্রি থিটা ডি ওয়াই ডি থিটা ইকাল টু হচ্ছে থ্রি

এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্সিক্যাল টু ক্রস ইনভার্স এটাকে লেখা যায় ইনভার্স থ্রিটা এক্সিক্যাল টু টু টেন ইনভার্স এটা ফর্মুলা আছে সিমিলারলি এটাকে আমরা লেখা যায় ওয়াইক্যাল টু থ্রি ট্যান ইনভার্স টি মানে এই অঙ্কটাকে আমরা শর্টকাটও করতে পারি আমরা কী করে একবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা শর্টকাটে আরেকবার এক্সিক্যাল টু সেক ইনভার্স ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার আমরা শর্টকাটে করতে চাই এক্সিক্যালটু কী লিখবো কস ইনভার্স ফার্স্ট লিখে দিই ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি স্কোয়ার লেখা যায় টু ইনভার্স অফ টি ওকে আবার ওয়াইকেলটু কী ছিল টেন ইনভার্স থ্রি টি মাইনাস টি কিউ বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার এটাকেও লেখা যায় থ্রি টেন ইনভার্স অফ টি এটাকে ডেরিভেটিভ করলে হবে কি এটাকে ডেরিভেটিভ করলে হবে ডিএক্স ডিটি ইকাল টু টু অফ ওয়ান প্লাস টি স্কোয়ার এটা ডেরিভেটিভ করলে হবে ডি ওয়াই টু এটাকে নাম দিই দুই এটাকে নাম দিই এক দুই বাই ওয়ান ডি ওয়াই এই দুটো কেটে গিয়ে যাবে আগের মতো অ্যান্সার হবে থ্রি বাই টু ওকে হুম আর্টের এক ওয়াইক্যাল টু এক্স কিউ এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এই টাইপের অঙ্কগুলো কী করে করবো না দেখো অনেকগুলো ইন্টু ইন্টু ফর্মুল আছে এগুলোকে আমরা কী করে নেব লগ নিয়ে নেব লগ অফ ওয়াই এই টু লগ অফ এক্স কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি তবে লগের ফর্মুলায় ফেললে এটা কী হবে সব ইন্টু হয়ে যাবে থ্রি লগ এক্স প্লাস হাফ লগ এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস লগ এক্স স্কোয়ার প্লাস থ্রি ওকে ডেলিভেটিভ করছি ডি আচ্ছা ডিউ ভাই ডি এক্স এই সাইডে এই সাইডে থ্রি লগ এক্স থ্রি প্লাস ওয়ান বাই টু লগ এক্সের ডেরিভেটিভ কি ওয়ান বাই এক্স লগ এক্সের ডেরিভেটিভ কি ওয়ান বাই এক্স এক্সের জায়গায় কে আছে এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে কী হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্সের জায়গায় কি বললাম এক্স স্কোয়ার প্লাস ফোর তার মানে এক্স স্কোয়ার প্লাস ফোরের আবার হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স আর ফোরের কত জিরো মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি লগ এক্সের ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস থ্রি লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তো লগ এক্স স্কোয়ার প্লাস থ্রি ডেলিভেটিভ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সৰ জাগে এক্স স্কোৰে প্লাছ থ্ৰিৰ ডেৰিভেটিভ আৱাৰ হয়্সৰ জেগা যিহেতু এক্স স্কোয়াৰ প্লাছ থ্ৰি আছে সেইজনে ডেৰিভেটিভ আৱাৰ বাবে টু এক্স প্লাছ জিৰ' ঐকে ডি ৱাইডি এক্স লগ এক্সৰ ডেৰভেটিভ কি ওৱান বাই এক্স মানে ওৱান বাই ৱাই এক্সৰ জেগাই ৱাই আছে সেইজনে ৱাই ডেৰিভেট আৱাৰ হয় ডি ৱাইডি এক্স থ্ৰী বাই এক্স হাফ কমন নেব এক্স স্কোয়াৰ প্লাছ ফ'ৰ ইনটু টু এক্স মাইনাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওকে টু এক্স টু এক্স যাবে বেরিয়ে কমন হয়ে যাবে গিয়ে এই টু এক্স আর এটা যদি গুণ করি এটা হয়ে যাবে আচ্ছা করে দিচ্ছি একবারে না ও সরি মাঝখানে প্লাস আছে ডিওয়াইড এক্স টু হবে ওয়াই ইন্টু থ্রি প্লাস কেটে গেল এক্স কমন ইলাম এক্স

3 / x अच्छा এখান দিয়ে 4 4 কেটে গেল माइनस হয়ে গেল -1 মানে x / x2 4 * x2 + 3 এবার সিম্প্লিফাই করি dy dx = x3 ओके じゃあ છે રેখে দিলাম এই সাইડ ਤੇ x2 + 4 / x2 + 3 ओके okay? এটা আমি লসরও করছি এক্স ইন্টু এটা যদি গুণ করি না একবারে এক্স টু দি ফোর ফোর প্লাস ফোর প্লাস থ্র সেভেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টুয়েলভ এটা আবার এর সঙ্গে গুণ হবে কেবে থ্রি এক্স টু দি ফোর ফোর প্লাস টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু স্কোয়ার প্লাস থ্রি ওকে এখানে হবে কি এক্স থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স টু দি পর ফোর প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স টু দি ফোর কেটে যাবে কেটে গিয়ে রুট হয়ে যাবে আর কিছু কাটবে না তো কী চলে এলো এখানে একটা রুট আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি তাহলে এক্স কিউ কেটে গিয়ে এটা কেটে গিয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে তাহলে কী বলো এক্সএ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর থ্রি এক্স স্কোয়ার ফোর প্লাস টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স আচ্ছা কস ইনভার্স ওয়ান মনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার উই রেসপেক্ট টু সাইন ইনভার্স টু ওকে মানে এটা নিচে থাকবে টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখি ওয়াই ক্যাল ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান যদি কারোর ইনভার্স বোঝা থাকে ভালো করে সেটা ডাইরেক্ট লিখে দিতে হয় এটাকে লিখতে টু টেন ইনভার্স টি ওকে আবার আর কে আছে এটার যদি জেড ই ক্যাল টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকেও লেখা যায় হ্যাঁ জেড এটাকেও লেখা যায় টু ট্যান ইনভার্স অফ এক্স ওকে তো যার ইনভার্স ভালো করে শেখা থাকে সে তো এমনি করে করে দিতে হয় তাহলে আমরা লিখতে পারি ওয়াইক্যাল টু জেড কার এক্সপেক্টে বলেছে জেডের এক্সেক্ট তো নিচে হবে ডি ওয়াই ডি ওয়াই বাই ডি জেড টু ওয়ান ওকে এর এক সাপেক্ষে অবকরণ করি ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে কস ইনভার্স ওয়ান মাইনাস স্কোয়ার আর জেড মানে কি ডি ওয়াই ইনভার্স টু এক্স বাই আর যারা যারা এটা না বুঝতে পার পারলে তারা এমনি করেও করতে পারো वाई इक्वल टू कस इन वन माइनस एक्स स्क्वायर बाय वन प्लस एक्स स्क्वायर, एक्स इक्वल टू टेन थीटा एक्स इक्वल टू टेन थीटा ओके तो वाई इक्वल टू कस इन वन माइनस टेन स्क्वायर थीटा बाय वन प्लस टेन स्क्वायर थीटा वाइक टू कस इन भार्स टू थीटा वाइकअल टू टू थीटा वाई वाइडी थीटा इकैल टू टू সেমনি হবে ওয়াইক্যাল টু সাইন ইনভার্স সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাও অনুভূপভাবে হয়ে যাবে ওয়াই ওয়াইক্যাল টু সাইন ইনভার্স সাইন টু থিটা ওয়াইক্যাল টু টু থিটা ডি ওয়াই ডি থিটা ইক্যাল টু টু তো একইভাবে ভাগ করে এটা জেড ধরি এক অ্যান্সেল হবে ঠিক আছে হুম ওয়াই ইক্যাল টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স উইথ রেসপেক্ট টু সাইন ইনভার্স এক্স ওকে তো এটা ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েল ভেরিয়েলের পাওয়ার ভেরিয়েল থাকলে কী করতে বলেছিলাম বলেছিলাম আগের ভিডিওতে যে লগ্নে নিতে তো লগ্ন নিই লগ অফ ওয়াই ইকাল টু লগ অফ এক্স সাইন ইনভার্স এক্স ওকে তো সাইন ইনভার্স সিক্সটা কী হবে সামনে চলে আসবে তো লগ অফ ওয়াই সাইন ইন ভার্স অফ এক্স ইন্টু লগ অফ এক্স ডেলিভেটিভ করি এক্সের সাপেক্ষ অবকলন করে পাই কি পাই ওয়ান বাই ওয়াই এক্সের লগ এক্সের ডেলিভেটিভ ওয়ান বাই এক্স লগ ওয়াই ওয়ান বাই এক্স এক্সের জায়গায় ওয়ান বাই এক্সের জায়গায় ওয়াই আছে সেজন্য কী হবে ডি ওয়াই বাই ডি এক্স এটা ইউ বি হবে প্রথমে এটাকে ইউ ধরি এটাকে বি ধরি ইউ ইন্টু মানে সাইন ইন ভার্স এক্স ইন্টু লগ এক্সের ডেলিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স সাইন ইন বাস ডেরিভেটিভ কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওকে তো টিউ ওয়াই ডি এক্স ইকাল টু কত এক্স ইন টু ওয়াই ভ্যালুটা একবারে বসিয়ে দিলাম ওয়াই ভ্যালু কি এক্স সাইন ইন বার্স এক্স একবারে যদি দিই এক্স ইন এটা অ্যাকচুয়ালি ওয়াই ভ্যালু এক্স ইন এখানে ওয়াইটা গুণ হচ্ছে তাই ডাইরেক্ট বসিয়ে দিচ্ছে এক্স ইন এক্স ওকে সাইন ইনভার্স এক্স বাই এক্স লগ এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জেডিক্যাল টু সাইন ইনভার্স এক্স ধরি ডিজেডি এক্সিক্যাল টু ওয়ান মাইনাস এক্স এটা ভাগ করলাম ভাগ করলে কী হবে এটা দিয়ে দিলাম দুই এটা দিয়ে দিলাম এক এক ডিভাইডেড বাই দুই আমি বার দিকটা হয়ে যাবে ডি ওয়াই ডি এক্স ডিজেড আর ডান দিকটা কী হবে এটা দিয়ে আমি যদি ওয়ান বাই রুট ও স্কোয়ার কমন নিই কমন নিলে এমনি হবে এক্স সাইন ইন বার সিক্স টু দি পাওয়ার মাইনাস আচ্ছা এক্স সাইন ইন বাই এক্স সাইন ইন বার সিক্স বাই রুট ও বার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কমন নিয়েছি নিলে হবে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস লগ অফ এক্স এটা ওয়ান বাই এটা ডিজেট মানে ওয়ান বাই এটা এটা উল্টে যাবে ওয়ান মাইনাস এটা এটা কেটে যাবে কেটে গিয়ে হবে এটা হবে অ্যান্সার ওয়াইকাল টু এক্স বাই 1 + √1 / 1 + x² प्रूव दैट x³ dy / dx = y क्योंकि কো করে করব অঙ্কটা y = t তে सिंपल অঙ্ক সাজেস্ট ডেরিভেটিভ করলেই হয়ে যাবে ডেরিভেটিভ করে দিই dy / dx uv/v এর ফর্মুলা কি না uv/v এর ফর্মুলা কি v² v * du dx - u * dv dx ओके সেটা ইউজ করি v স্কোয়ার 1 + x² v * 1 + x² x এর ডেরিভেটিভ 1

কৰী এক্স স্কোয়াৰ ওচ এক এক্স স্কোৱাৰ মাইন এক্স স্কোৱাৰ এইটাই হ'ল তালে কি হ'ল ওৱান প্লাছ এক্স স্কোয়াৰ ইণ্টু ওৱান প্লাছ এক্স স্কোয়াৰ ডিভাইড এক্সিকেল টু ওৱান ওকে এখন ওৱান প্লাছ এক্স স্কোয়াৰ মানে কি ওৱান প্লাছ এক্স স্কোয়াৰ এটা দিয়ে দেখি ওৱান প্লাছ এক্স স্কোয়াৰ মানে কি উলটো বাৰু ওৱান প্লাছ এক্স স্কোয়াৰ মানে লিখি এটা

আচ্ছা পরের ক্লাসে আমি এসেনদের লং আনসার টাইপ কোশ্চেনের ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় আসতে পারে সবগুলোই করবো ওকে এখান থেকে এতগুলো পরের ভিডিওটা বড় হবে তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখো আর ওখান দিয়ে পরীক্ষায় তোমাদের অঙ্ক আসবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো যাদের টিচার নেই প্রাইভেট